অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে 40 লাখ টাকার গাড়ি খোয়ালেন গুজরাটি গায়ক বিন্নি শর্মা। তিনি জানিয়েছেন গাড়িটা হিমাচল থেকে হরিয়ানায় নিয়ে যাবার জন্য মুভ মাইকার ওয়েবসাইটের মাধ্যমে একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু এরপরই তিনি প্রতারিত হয়েছেন বলে জানিয়েছেন গায়ক। আর এটা নিয়ে রীতিমতো সরব হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে দুঃসময়ে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে জানান বিন্নি শর্মা, তিনি জানাচ্ছেন যে তার এসইউবি গাড়িটি হিমাচল থেকে হরিয়ানায় নিয়ে যাবার জন্য অনলাইনে একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই তার গাড়িটি হিমাচল থেকে হরিয়ানার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় উধাও হয়ে যায়। গাড়িটার কোনো খোঁজ পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন ওই গায়ক। তার অভিযোগ, প্রতারক একটা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এই গোটা ঘটনাটা ঘটিয়েছে। গাড়িটি মুভ মাই কারের মাধ্যমে তিনি যোগাযোগের চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গায়ক বিন্নি শর্মা। সাইবার ক্রাইমে বিষয়টা জানিয়ে অভিযোগও দায়ের করেছেন ওই ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাবুন তো, একটা গাড়ি এবং সেই গাড়িটাকে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন। 40 লাখ টাকার গাড়ি, যথেষ্ট এক্সপেন্সিভ, কিন্তু সেই গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেবার জন্য তিনি যে সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা যে জালিয়াতি করবেন সেটা বুঝতে পারেননি গায়ক বিন্নি শর্মা। তিনি জানিয়েছেন গাড়িটা হিমাচল থেকে হরিয়ানায় নিয়ে যাবার জন্য মুভ মাই কার ওয়েবসাইটের মাধ্যমে একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তিনি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তিনি সেটাকে লিখেছেন এবং তিনি সকলকে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলছেন তিনি যে প্রতারিত হয়েছেন সেটা তিনি আগে বুঝতে পারেননি এবং তিনি মুভ মাই কারের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবং তারপর তিনি বলছেন যে তিনি ভেবেছিলেন যে তার গাড়িটা হয়তো ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে, কিন্তু তিনি যে প্রতারিত হতে পারেন সেটা তিনি বুঝতে পারেননি। 40 লাখ টাকার গাড়ি, যথেষ্ট এক্সপেন্সিভ, বুঝতে পারছেন? গুজরাটি গায়ক বিন্নি শর্মা এই মুহূর্তে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন। গাড়িটা হিমাচল থেকে হরিয়ানায় নিয়ে যাবার জন্য মুভ মাই কার ওয়েবসাইটের মাধ্যমে একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তারপর তিনি প্রতারিত হয়েছেন। এটা নিয়ে রীতিমতো সরব তিনি। 40 লাখ টাকার একটা গাড়ি, ভাবা যায়? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে দুঃসময়ে পাশে থাকার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলছেন গাড়িটা এসইউভি হিমাচল থেকে হরিয়ানায় নিয়ে যাবার জন্য অনলাইনে একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন, তারপর গাড়িটা হিমাচল থেকে হরিয়ানার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় উধাও হয়ে যায়। কোনো খোঁজ পাওয়া যায়নি তারপরে আর। তার অভিযোগ, প্রতারক একটা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে গোটা ঘটনাটা ঘটিয়েছে। গাড়িটা মুভ মাই কারের মাধ্যমে তিনি যোগাযোগের চেষ্টা করলেও সেটাকে আর তার খোঁজ পাওয়া সম্ভব হয়নি এবং সাইবার ক্রাইমে তিনি অভিযোগ জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার যে এই পুরো বিষয়টা সম্পর্কে পুলিশের কাছে কী তথ্য আসে এবং এই গাড়িটাকে খুঁজে পাওয়া যায় কি না। আমাদের নজর তো অবশ্যই থাকবে। বিস্তারিত জানতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই এত বড় একটা বিষয় সম্পর্কে জানতে পারেন এবং সবাই যাতে সতর্ক হতে পারেন।